গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11:41। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো। সবে শোনা, গুড মর্নিং বলো একটু। হ্যাঁ, তাকাও একটু। বলি বাবালি, আমার জীবনটা ইচ্ছুক মানে না। বলি বাবালি, পাকাতে পারছি না, শরীর পুরো ভার হয়ে গেছে। আমরা সকালে তো ভারী খাবার খাই না, সেটা তো তোমরা জানোই। আমরা সকালে খাই দুধ, কর্নফ্লেক্স, গ্রিন টি, এটা ওটা খাই, আম কলা টলা খাই। তো আজকে যেহেতু খিচুড়ি মাছ ভাজা খেয়েছি, ডিম খেয়েছি, সে কারণে না আমার শরীর পুরো ভার হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আমি নড়তে পারছি না, চড়তে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। কালকে খিচুড়ি রান্না করেছিলাম, অনেক বাসন হয়েছিল, তো সবই আমার বর মেরেছে। আবার আজকে দেশি মুরগি এনেছে, দেশি মুরগি পাতলা ঝোল হবে। মাংসটাও দেখি মানে ধুয়ে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, মানে অনেকটাই কাজ করে। দুষ্টু দুষ্টু, খুব দুষ্টু। আর আমার হয়তো খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার মানে পূর্ণ হয়ে যাবে, আমার ফ্যামিলি মেম্বারে 1K হয়ে যাবে। তো এত অল্প সময়ের মধ্যে তোমরা এত এত ভালোবাসা দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আমি খুব 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 খুশি, খুব হ্যাপি। চলো সব কাজ গুছিয়ে নিই, আর যেহেতু পাতলা ঝোলটা আমি শেয়ার করেছি তো দেখিয়ে দেবো রান্নার পরে। তো চলো ছেলেকে এখন ব্রাশ করিয়ে খাইয়ে দিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে মানে খুব জোর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এই বৃষ্টির মধ্যে আমার বর চলে এসেছে বাড়ি, রসুন নিয়ে একটু ভিজে গেছে। এই দেখো আমার বর কত সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে ফ্রিজে, পুরো এত ধুয়ে যে সাদা হয়ে গেছে মাংস। আর এখন আমি আদা আদা বাটাটা না শেষ হয়ে গেছে, লঙ্কা বাটাটা আছে। আর আমি বেশি করে বাটছি না, মানে মিক্সিতে পেস্ট করছি না, তার কারণ কালকে বাবা বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, তো সেই কারণে নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলে। আর আলু আর রসুন এগুলো সব বানিয়ে নেবো, পেঁয়াজ টেয়াজ, তো চলো সব বানিয়ে নিই। তো আমি সবজি কাটতে বসে গেছি, আর ওইদিকে ছেলেকে তো খাইয়ে দিয়েছি। আর একটু আগে যে দুম করে একটা বৃষ্টি আসলো, আবার দুম করে চলে গেলো, মানে সেকেন্ডের মধ্যে বৃষ্টিটা আসলো। আর খুব জোরে জোরে মানে বৃষ্টি পড়ছিলো, আর এমন জোরে বৃষ্টি পড়ছিলো যেমনি যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো অর্ধেকটা ভিজে গেছে, মানে সেকেন্ডের মধ্যে এসে পুরো ভিজিয়ে দিয়ে। এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে, আর কড়াইটা দেখো কি বাজেভাবে পুড়েছে। কালকে রান্না করেছি, রান্না করে তারপরে মিসকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আজকে আবার সকালবেলা মাছ ভাজা করেছি, তো সেই কারণে পুড়ে গেছে দেখো। আর আমার ছেলেকে স্নান করে দিয়েছে আমার বর, এখন আমি কিছু বাসন জমে গেছে তো সেগুলোই মাজবো, তো এটা আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, চলো ঢাকনাটা চাপা দিয়ে বাসনগুলো মেজে নিই। মাংসটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছ। তো এখন আমি 2 পিস তুলে বরকে দেবো, তারপরে জল দিয়ে দেবো। তো এখানে দেখো আমার বরের জন্য তুলে নিয়েছি, আর এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, আর পাতলা ঝোল অনেকটাই জল দিতে হবে। এই দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে, চিকেনের পাতলার ঝোল। তো বাসনগুলো সব মেজে নিয়েছি, আর দুটো একটা বাটি একটা প্লেট আছে, আর গ্যাস টেবিলটা পরিষ্কার করতে হবে। তো চলো এগুলো সব করে কমপ্লিট করে
স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তার স্নান করে চলে এসেছি আর এখন আমার বরের ভাতটাও বেড়ে নিয়েছি, তো চলো বরকে খেতে দিই, বর খেয়ে কি বলে তো সেটাই দেখবো। এই দেখো আমার বরের মাংস বাটিতে তুলে নিয়েছি আর ওর ঝোল খা, যেহেতু ওর ঝোলটা অনেক দিয়েছি, আর এই যে ভাত, তো চলো ওকে দিয়ে দিই খেতে। সোনা তুই খাবি না, চলে আয় নাও খেয়ে বলো কেমন হয়েছে চিকেনের পাতলা ঝোল, বলো খেয়ে। ঝোল খেয়ে বলো, দেখি তো জোরে বলো, আর হাতটা নিচে করো, দেখতে পাচ্ছি না, হাতটা নিচে করো, মুখে বলো কেমন হয়েছে, মুখে বলো। খুব ভালো হয়েছে। আর গলাটা সুন্দর করো তো, ভারী করে গম্ভীর করো। খুব ভালো হয়েছে। সোনা চলে আসো, সোনা চলে আসো খেতে হবে, চলো মাম্মা আসো আসো আসো। এই একটা ছেলে হয়েছে, কিছু খেতে যায় না, কি ছেলে, 4 বছর বয়স হচ্ছে এখনো ভাত খায় না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর আমার ছেলে দেখো ফোন নিয়ে কার্টুন দেখছে, মানে সারাদিন মানে ফোন দিলে ওর কিছু লাগে না, আর লক খুলতে পারে, একা একা আবার লক খোলা শিখে গেছে, মানে একা একা লক খুলতে হয় কীভাবে সেটাও জানে। ওটা হচ্ছে এল আর আমারটা হচ্ছে কি, আমারটা ট্রায়াঙ্গেল। শুধাকো শুধাকো শুধাকো, শু বসে থাকো বসে থাকো, বসো বসো, খেলো যাও যাও তুমি কার্টুন খেলো যাও যাও। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেগুলো মেজে এসেছে। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এটা পরের দিন, এটা এখন বাজে 4টে আর আমরা রেডি হয়ে গেছি, তার কারণ আমরা যাব বাবার বাড়ি, বাপের বাড়ি, মানে খুব খুব মজা হচ্ছে, আর আমার থেকে বেশি মজা হচ্ছে আমার ছেলের। তো দেখতে পাচ্ছ আমার ছেলে বাইরে সিঁড়িতে বসে আছে রোদের মধ্যে, এই গরমের মধ্যে। তো ওকে বলছি বারবার যে ঘরে আয় ঘরে আয়, তো ও ঘরে ঢুকছে না, ও দাদু ঠাকুমা ডাকছে তাও ঢুকছে না, ও বাইরে বসে আছে, ও ওয়েট করছে কখন মিমি আসবে, মিমি মানে আমার বোন আসবে, তো বোনের সঙ্গে যাবে। তো চলো গিয়ে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় এইখানে এটা অরি অরি তাকা, ওই তাকা অরি বড় হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি বাবার বাড়ি, প্রায় 2 মাস পরে বাপের বাড়ি আসলাম, মানে এত ভালো লাগছে, এত মানে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো অন্যরকম অনুভূতি। এতদিন পরে বাপের বাড়ি আসলাম, যে আর আমাদের বাপের বাড়িটা একদম পুরো গ্রামের মধ্যে, পুরো সবুজে ঘেরা, আর জল মানে আমাদের বাড়ির সামনে দেখলে তো যে পুকুর বিল আছে, তো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। কিন্তু আগের তুলনায় আগে মানে কী বলতো, গ্রামে সবাই সবার বাড়ি যেত মিশতো, এখন একটু মানে শহরে ভাব চলে এসেছে সবার মধ্যে, সবাই সবার বাড়ি থাকে, কেউ কারোর বাড়ি যায় না। তো আমাদের বাড়ি আসে, 2-1 জন আসে, কিন্তু আর কেউ কারোর বাড়ি যায় না। তো চলো আমি আসলাম, সবে রেস্ট নিয়ে পরে দেখা হচ্ছে। তো রেস্ট টেস্ট নিয়ে আমি এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, আম আম কাঁঠাল টাঁঠাল এটা ওটা খেয়েছি, খেয়ে এখন আমি সন্ধ্যা দিতে বসেছি, বিয়ের আগে যেটা করতাম। আমি বিয়ের পরেও মানে আমি আসলে আমি সন্ধ্যা দিই, তো চলো আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই ঠাকুরকে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Thank you.
আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু গুরু মন্ত্র জপ করব, মানে গুরুদেব যে মন্ত্র দিয়েছিল সেটাই জপ করব। যেহেতু আমার শ্বশুরবাড়ি আমি পুজো দেওয়ার সুযোগ পাই না, তো সে কারণে আমি বিয়ের আগে মানে দুপুরবেলা পুজো দেওয়া, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া এগুলো করতাম, তো বিয়ের পরেও আমি এখনও পর্যন্ত আসলে আমি সন্ধ্যা দিই, দুপুরবেলা পুজো দিই। আমার ছেলে যখন পেটে ছিল তখনও আমি পুজো দিতাম। তো ভিডিওটা আর বড় করব না, আমি এখানেই শেষ করব। আর মানে প্রতিদিন কী কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের বাপের বাড়ির পরিবেশ, মানে বাপের বাড়ির আশেপাশে আমার মায়ের ছোটো বাগান সবই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকের মতো, টাটা।